রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের মূল্য। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর, তার বলার অপেক্ষা রাখে না। এবার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী বাণিক দে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সহ বেশ কিছু রাজ্য সরকার অধিকাংশ ক্ষেত্রে ট্যাক্স ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু পেট্রোল ডিজেলের উপর দফায় দফায় ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে। সাধারণ মানুষের উপর বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এক লিটার পেট্রোলের দাম সর্বাধিক 31 টাকা, আর এক লিটার ডিজেলের দাম সর্বাধিক 30 টাকা। আর মানুষের কাছ থেকে পকেট কেটে ট্যাক্সের নামে বাকি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। দু তিন দিন পর পর ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে। কোন ধরনের প্রতিবাদ বিরোধিতাকে মানা হচ্ছে না, মানুষের সর্বনাশ করা হচ্ছে। এতে করে পরিবহন শিল্প দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে পরিবহন শিল্পের সাথে যুক্ত মালিক ও শ্রমিক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে 26 নভেম্বর ধর্মঘটের। 26 নভেম্বর ধর্মঘটে কৃষকরা সামিল হবে, আবার 27 নভেম্বরও কৃষকরা দিল্লি অভিযান করবে। এই অভিযানে ট্রেড ইউনিয়নগুলির সামিল হবে বলে জানান রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। কি বলবো, এটা তো মানে কেন্দ্রীয় সরকারের এখন এবং অনেক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং অধিকাংশ রাজ্য সরকারের তাদের বাজেটে বড় লোকদের ট্যাক্স ছাড় দিয়ে দিচ্ছে, বাজেটে ঘাটতি তৈরি হচ্ছে। সেখানে গিয়ে এই বোঝাটা আম জনতার উপর চাপিয়ে দেওয়ার জন্য পেট্রোল ডিজেলের উপর দফায় দফায় সেখানে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে এবং নানা ধরনের ট্যাক্স বসিয়ে সেখানে নানা নামে ট্যাক্সগুলো বসিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারগুলো আদায় করছেন। এক লিটার পেট্রোলের দাম সর্বোচ্চ 31 টাকা, এক লিটার ডিজেলের দাম সর্বোচ্চ 30 টাকা, আর মানুষ থেকে পকেট কেটে বেয়ে নিয়ে যাচ্ছেন 70 টাকার উপরে লোকে, প্রায় 80 টাকার কাছাকাছি রওনা হয়েছে ডিজেলের দাম, আর পেট্রোলের দাম 80 টাকার উপরে। এই পরিস্থিতিতে তাদের বাকি সব টাকা গিয়ে ট্যাক্স এবং কয়দিন পরে পরেই ট্যাক্স বসায়, কোনো প্রকার বিরোধিতা প্রতিবাদ আমিই দিচ্ছেন না, মানুষের সর্বনাশ করছেন। এতে করে পরিবহন শিল্পটা দুর্বল হয়ে যাচ্ছে এবং পরিবহনের সঙ্গে যুক্ত কোটি কোটি লোক খেয়ে বেঁচে আছেন। এই কারণে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত পরিবহন মালিক সংগঠন, শ্রমিক সংগঠন দিল্লিতে বসে সিদ্ধান্ত নিয়েছেন 26 তারিখের পরিবহন শিল্পের তারা যানবন্ধন করতে গেছেন, দাবিগুলো তাদের দাবি নিয়ে। যেমন ব্যাংকিং সেক্টর, তারা ব্যাংক রক্ষা করার জন্য আবেদন করতে গেছেন 26 তারিখে হবে ধর্মঘট। ইন্স্যুরেন্স সেক্টর, তারা নোটিশ করে রেখেছেন, এরকম কিন্তু সেক্টর ভিত্তিক গোটা ভারতবর্ষে তারা আন্দোলনের সামিল হয়েছে সেক্টর ভিত্তিক 26 তারিখে গিয়ে। এটা আর 27 তারিখে আবার কিন্তু কৃষকের একটা অভিযান আছে দিল্লিতে, 26 তারিখে আন্দোলনে কৃষকরাও সামিল হবেন, আবার 27 তারিখে কৃষকরা দিল্লি অভিযান করবেন, সেই অভিযানে ট্রেড ইউনিয়নগুলো সেই অভিযানে অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।